আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়া ও পুঁইশাকের কাটলেট। খুব সহজে এই কাটলেট আপনারা বাসায় তৈরি করতে পারবেন। এটা যেরকম ক্রিসপি হয় খেতেও অনেক বেশি টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এরকম আরও সহজ রেসিপি সবার আগে পেতে পারেন। কাটলেট বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিব 1 কাপ চিড়া। চিড়াতে অনেক ময়লা থাকে, তাই চিড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চিড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব আমি। অন্যদিকে আমি এখানে কিছু পরিমাণ পুঁইশাক নিয়ে নিয়েছি। পুঁইশাকের পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিব। একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিব চিড়া। চিড়াটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিব পুঁইশাক কুচি। এখানে আমি 1.5 কাপের মতো পুঁইশাক কুচি নিয়েছি, আর পাতাটাকে আমি একদম কুচি করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি 2 টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিব। তারপরে এখানে আমি 1/2 কাপ বেসন অ্যাড করব। বেসনটা দিয়ে আমি পুরো মিশ্রণটাকে মেখে নিব। এই পর্যায়ে পুরো মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার সুবিধার্থে আমি এই পুরো মিশ্রণটাকে একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি, যাতে করে ইজিলি মেখে নিতে পারি। আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিব 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, সেই সাথে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। জালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর দিয়ে দিলাম 1/3 কাপের মতো ময়দা। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে চাইলে আপনারা শুধু বেসন কিংবা ময়দা ব্যবহার করতে পারবেন, আমি দুটোই ব্যবহার করেছি। এতে করে এই কাটলেটটা খেতে বেশি টেস্টি হয়। এবার 2 হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে আমি কাটলেটের শেপ দিয়ে দিব। আপনারা চাইলে রাউন্ড শেপও দিতে পারেন, শেপটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে কাটলেটের শেপ করে আমি বাকি সবগুলো বানিয়ে নিব। আমার সবগুলো বানানো হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভেজে নিব। এগুলোকে ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার একে একে কাটলেটগুলো দিয়ে দিব। একসাথে অতিরিক্ত কাটলেট দিতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে, তাই অল্প অল্প করে কয়েক বেছে ভেজে নেবেন। যখন এক পাশ একটু হয়ে যাবে, তখন এগুলোকে উল্টে পাল্টে দিয়ে পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে হবে। যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো ভেজে নিব।
আমি এভাবে সবগুলো বেজে নিয়েছি, আর এগুলো একদম ক্রিসপি হয়েছে, আর এগুলো খেতেও অনেক বেশি টেস্টি। যদি আমার পুরো রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফিজ।